দেখো আজকে আমি এমনি তো ছট পূজা রাত্রে বহু রাত্র করে আমি বাড়িতে গেছি ভোর 7টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি যে দেউলাখাল যাব বলে দেখি আমার ন্যাশনাল হাইওয়ে আমার বৈঠাখাল ঘুষঘরের সামনে আসার পর মানুষের মুখ থেকে শুনতে পাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই এসে দেখতে পাই দূর থেকে দেখতে পাই রাস্তার মধ্যে এক সারিভাবে 8-10 জন মানুষ দেখেই আমি প্রথমেই আমি পাথারকান্দি থানার ওসিকে ফোন করলাম এবং লগে লগে সার্কেল অফিসার ম্যাডামকেও ফোন করলাম বিধায়ক মহোদয়কে ফোন করেছি ফোন করে অতিসত্বর এখানে আসার জন্য এবং 108 এবং মেডিকেলের এসডিএমও স্যারকেও ফোন করেছি সবাইকে মিলে মোটামুটি এই অবস্থা আর তো কোনো কিছু করার ক্ষমতা নেই কি কি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে কি কি গাড়ির মধ্যে আমি প্রথমেই দেখেছি একটা সামনে অটো একটা অটোটাও একবারে ভেঙে ঘুরো চুরমার হয়ে গেছে এরপরে কোন গাড়ি কি করেছে না করেছে এটাও আমার জানার এই সময় আমার কোনো বুদ্ধি ছিল না কতজন মানুষ আহত হয়েছে কতজন নিহত হয়েছে 10 জন মানুষ ছিল এখানে ফ্ল্যাট অবস্থায় এর মধ্যে একজন একটু নাড়াচাড়া দেখে এরিয়ার মানুষ দুজন আছে আমার 108 এর মধ্যে এই একজন মানুষকে উঠিয়ে দিয়েছে কতজন নিহত হয়েছে জাগাত 9 জন স্পট ডেথ এদের পরিচয় জানা গেছে এদের এখনো পরিচয় জানায়নি যার কারণে আমরা বিভিন্ন জায়গাতে ফোন করেছি বিভিন্ন গ্রুপে ফেসবুকের মাধ্যমে ছড়ানো হয়েছে যাতে অতিসত্ব তাদের শনাক্ত করা যায় আপনারা কোথা থেকে আসছে এরা কি কোনো খবর এখন পর্যন্ত কোনো এই ধরনের কোনো আমার কাছে কোনো খবর নেই যেহেতু একটা অটোতে 5 জনের ক্যাপাসিটি 10 জনের নিয়ে এই বিষয়টা আপনারা বিস্তারিতভাবে পরবর্তীতে বোঝা যাবে কি আছে আপনাদের অ্যারাউন্ড 7:30 মানত আমি ইনফরমেশন পাইছো পাথারকান্দি থানার বৈঠাখালত এটা এক্সিডেন্টত মানে হেড-অন কলিজন হয়েছে ট্রাকখনের মাজত আর অটো এখনের মাজত অটোখনত আমি এতিয়ালৈকে মানে ইনফরমেশন পোৱা মতে 10 জন মানুহ আছিল 10 জন মানুহৰে ঠাইতে মৃত্যু হৈছে আৰু তেওঁলোকৰ বডিজ এতিয়া ইতিমধ্যে আমি কৰিমগঞ্জ চিভিল হস্পিটেললৈ দি পঠাইছোঁ আৰু তাতে আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে এজ আৰ্লি এজ পচিবল আমি PM2 কৰাম আৰু গাড়ীখন ট্ৰাকখন যোনখনে এক্সিডেণ্ট কৰিছিলে ট্ৰাকখনক ডিটেইন কৰা হৈছে ট্ৰাকখনৰ কাৰণে ড্ৰাইভাৰজন পোৱা হোৱা নাই আমি বাকী ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন চলাই আছোঁ আইডেন্টিফাই হৈছে নেকি আইডেন্টিফাই হৈছে মানে মেক্সিমাম মানুহ হৈছে মানে টোটেল আমাৰ 10 জনৰ ভিতৰত 3 জন গ্ৰুপ 5 গৰাকী মহিলা আৰু 2 জন চাইল্ড আৰু তাৰ ভিতৰতে মেক্সিমাম লংগাই টি ষ্টেট পাথাৰকান্দিৰে ৰেচিডেন্স হয় আৰু এজন হৈছে মেডলি টি ষ্টেটৰ আৰু এজন ত্ৰিপুৰাৰ কৈলাশ চহৰৰ তেখেতে ক'ত পৰা মানে ওলাই আহিছিল ঘটনাটো যিটো সংগঠিত দুটো আমি এতিয়াও সেইটো কনফাৰ্ম আমি পোৱা নাই কিন্তু আমাৰ মানে মানে ৰিপৰ্ট মতে ছট পূজাৰ কিবা এটা চেলিব্ৰেশ্যনত তেওঁলোকে গৈছিলে তাৰ পৰা ঘূৰি আহি আছিলে তেতিয়া এক্সিডেণ্ট হৈছিল ইয়াতে সাধাৰণ জনতাই এটা প্ৰশ্ন বাৰে বাৰে উত্থাপন কৰিছে যে এখন সৰু অটো ৰিক্সা 10 জন মানুহ কেনেকৈ আহিব পাৰে আৰু তেতিয়া কোনো চেকিং কৰা নাছিল এইটো এতিয়া মানে বাচ্চা আছিলে কাৰণে কেতিয়াবা মানে মাকে বাচ্চাক লৈ পেলাই তেতিয়া 2 এজন বাঢ়ি যাব পাৰে কিন্তু আমি সেইটো আমি কম বয়সৰ লোকক বা যিসকল চালক ইয়াতে দেখিবলৈ পোৱা যায় বিশেষকৈ কৰিমগঞ্জত খুব কম বয়সতে এওঁলোকে চালকৰ আসনত বহে বিভিন্ন সময়ত এওঁলোকৰ নথি পত্ৰ নাথাকে লাইচেঞ্চ নাথাকে আৰক্ষীৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে চেকিং কৰি থকা হয় সেইটো কাৰেণ্টলি এইটো ইঞ্চিডেণ্টত যে তেনেকুৱা হৈছে সেইটো আমি একো ক'ব পৰা নাই কাৰণ মানে কোনো ধৰণৰ আমি ডকুমেণ্টছ এতিয়া পোৱা নাই এতিয়া কাৰেণ্ট আমাৰ প্ৰায়ৰিটি হৈছে PM2 কৰি আমাৰ কৰিব পাৰোঁ